नमस्कार बन्धुरा अप्पी हाउस किचने अपन स्वागत आज के चले एक मजार रेसिपी निये आज के बनाबो सोयाबीन दिए डिम दिए एक दारुण एक रेसिपी अपनारा अवश्य ट्राई करबेन और केमन होयेछे आमाके कमेंट बक्से जानाबेन। ताहले बन्धुरा चलुन आगे रेसिपिटा शुरू करी, सबार आगे उपकरणगुलो देखिए नेब। तो बन्धुरा रेसिपिटा बानानोर जोन्नो आमी सोयाबीन नियेछि आर दुटो डिम नियेछि, आपनारा कम बेशी करेओ डिम निते पारेन, आर आलू नियेछि, आलूगुलो केटे नेब। देखुन बन्धुरा आमी तेल निये नियेछि, आमी सादा तेल नियेछि, आपनारा जे कोनो तेल निते पारेन, सर्षेर तेल बा सादा तेल। आर एखाने हलुद गुड़ो नियेछि, এখানে নুন নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর কিছু তেজপাতা নিয়েছি, সাদা জিরে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এবার আমি গোটা মশলাগুলো বেটে নেব, আর পেঁয়াজটা কুচি করে নেব, আর ধনেপাতাগুলো কুচি করে নেব, আর টমেটোটা একটু ছোট ছোট করে কেটে নেব। আমি এই ছোট বাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি, এবার আমি সয়াবিন কটা ভিজিয়ে দেব। এবার আমি 15 মিনিট মতন সোয়াবিনগুলো ভিজিয়ে রাখবো, একটু ফুলে গেলেই হয়ে যাবে, রান্নার উপযুক্ত হয়ে যাবে, তারপর আমি রান্না শুরু করব। আমি সোয়াবিন থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি, এরকম ফুলে ফুলে গেছে। এবার আমি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব। এবার আমি সোয়াবিনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব, অল্প করে নুন হলুদ দিয়ে দিতে হবে। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন এভাবে করে আমি মেখে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এই ডিমটাও আমি কাটিয়ে দিয়ে দেব, এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি, আরও একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর সোয়াবিনটা দেখুন পুরো ডিমের একটা লেয়ার পড়ে গেছে, এই সোয়াবিন কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি, এভাবে এভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার এই কড়াইতে আমি তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়নে সাদা জিরে দেব, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দেব। আর তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম, মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। এবার ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলু কটা দিয়ে দেব। আলু কটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব। এবার আমি ভালো করে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু প্রায় হয়ে গেছে ভাজা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি এখন। এবার ভালো করে একটু নেড়ে নেব। আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, আমি বেটে নিয়েছিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, এবার একটু লবণ দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা মশলার সাথে আলুটা ভালো করে কষে গেছে। এবার আমি সোয়াবিন ভাজাগুলো দিয়ে দেবো। এই যে আমি সোয়াবিন ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আপনারাও পরিমাণ মতন জল দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। এবার আমি এভাবে কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব।
এখন বন্ধুরা আমি অনেক সময় কিন্তু জাল করে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দেব। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে নেব। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। খেতে কিন্তু খুব ভালো লাগে, এরকম একটা রেসিপি হলে মাছ মাংস তো দরকারই হবে না। তো আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব ভালো খায়। এরকম একটা রেসিপি হলে তো জিভে জল চলেই আসে, আর বাচ্চাদের এরকম ভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও খুব ভালো খাবে। আর বন্ধুরা আমার রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।